আনাদার ব্লগ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে আসছি এশিয়ান অধ্যুষিত এলাকা, লন্ডনের একটি এশিয়ান অধ্যুষিত এলাকা, হাউন্স লো, সাউথ হল, এসব এরিয়াতে। তো আপনারা জানেন কিনা জানি না, তো এটা হচ্ছে মিনি ইন্ডিয়া বলা হয়, মিনি ইন্ডিয়া, মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ। তো এখানে ম্যাক্সিমাম পপুলেশনে 90% পপুলেশন হচ্ছে এশিয়ান, লাইক ম্যাক্সিমাম ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি, আর লিস্ট পার্সেন হচ্ছে বাংলাদেশ। তো এখানে এই যে হিন্দি মিউজিক বাজতেছে, হিন্দি লেখা, মানে এভরিথিং, যেদিকে তাকাবেন সব ব্রাউন কালার পিপল। তো ব্রাউন কালার পিপল, আর খুব ভালো লাগে এখানে, মনে হয় না যে ইউকেতে আসি, মনে হয় যে সামার ইন দ্য এশিয়া, ইন্ডিয়া। তো আপনার সাথে আজকের ব্লগটি শেয়ার করবো, ব্লগটি দেখবেন, আর এই এলাকাটা, এশিয়ান অধ্যুষিত এলাকাটা দেখতে কেমন তাও শেয়ার করবো। আজকে থেকে লকডাউন ওপেন করে দেওয়ার কারণে কিন্তু মোটামুটি এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে মানুষ, প্রচুর মানুষ মোটামুটি আজকে মানুষ বের হয়েছে। আর আমরা আজকে আসছি বিশেষ করে করার জন্য, হালাল কিছু শপিং করার জন্য, কারণ আমরা যখন হালাল খুঁজি তখন আমাদেরকে সেনালেকে আসতে হয়, হালাল বুচার, হালাল মিট, হালাল চিকেন, এগুলো। তো ইউ ফিল এ ডিফারেন্ট, নাইস, ক্লোজ টু ইউর কমিউনিটি ওয়েন ইউ কাম টু দিস প্লেসেস লাইক। আর এখানে একটি ক্যাফসি রয়েছে। সাধারণত এশিয়ান এলাকাগুলোতে যে সব ক্যাফসি আছে সেগুলো হালাল হয়ে থাকে। তো আমি এবং আমার ভাই ইস্তা মিলে ক্যাফসি থেকে কিছু চিকেন অর্ডার করলাম এবং সেগুলো আমরা বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে খাবো, কারণ রেস্টুরেন্টে এখন বসে খাওয়াটা একটু রেস্ট্রিক্টেড না, একটু রিস্কি ফিল করি, কারণ এখনও কোভিড আমাদের চারপাশে আছে। তো আমরা ক্যাফসি থেকে চিকেন নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো লকডাউন আজকে তুলে নিচ্ছে সাদিক, না দেখছো আজকে কত মানুষ লকডাউন তুলেনার কারণে। So lots of people come out in the street today, isn't it? So people feel like, wow, it's the day. We were stuck in the house for long, so it's time to get out. Wow, so প্রিয় ভিউয়ার্স, আমরা এখন হালাল বুচার শুরু যাচ্ছি। আমার সাথে আছে মিস্টার সাদিক, টল বয় না? আমরা এখন মিট চিকেনের হালাল শপে যাচ্ছি, হালাল দিন পর আপনাদেরকে রাস্তায় কী আছে সেগুলো দেখাচ্ছি। আর এই হচ্ছে হালাল মিট, হালাল শপ। এইটা মজার ইনফরমেশন দেই, এটার মালিক হলো বাংলাদেশি, অর্থাৎ এখানে বাংলাদেশের সব ধরনের সব কিছু পাওয়া যায়। আমি দেখাবো কী কী আছে এখানে, আমি একটু করে দেখাবো, তখন পুরো সব ঘুরে দেখাতে পারছি না, কারণ একটু রেস্ট্রিক্টেড, যেহেতু স্টিল রেস্ট্রিক্টেড। তো এখানে চিকেন, ল্যাম, যা কিছু আছে, বিভিন্ন ধরনের মশলা আমি দেখাই, এগুলো এগুলো সেমাই, তারপরে অনেক কিছু আছে, এই যে সব ধরনের মশলা, পাপরিকা, চিলি পাউডার, এভরিথিং, আর সব ধরনের মাছও এই সবটিতে দেখলাম। সো এবং চিরা দেখেন, খুবই সাকসেসফুল বিজনেস, কারণ বাংলাদেশি দোকান মনে হয় খুব কমই আছে এই এই হন্ডলতে, ম্যাক্সিমাম দোকান ইন্ডিয়ান আর পাকিস্তানিদের। তো এই ভদ্রলোক যেই সেট আপ দিয়েছে দোকানটি, শপটি, তো মোটামুটি সাকসেসফুল। ওকে ভিউয়ার্স, সো অল্প করে ব্লগটি শেয়ার করলাম আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।